আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, দাখিল, দশম শ্রেণী, ভণ্ডনবী। আমরা আজকে ভণ্ডনবীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হযরত মোহাম্মদ ইসলাম নবুয়ত লাভের সাফল্য, বিশেষ কৃতিত্ব, সম্মান, প্রতিপত্তি কারণে আরবের অনেক লোকের মনে নবুয়ত লাভের প্রেরণা তীব্রভাবে জেগে ওঠে। জাগতিক সুখ সুবিধা লাভের আশায় তারা শুধু মৌখিকভাবে ইসলাম গ্রহণ করেন, তারা কখনো ইসলামের সামাজিক, রাজনৈতিক, আধ্যাত্মিক মূল্যবোধে মনে প্রাণে মেনে নেন নাই। মহানবী ইসলামের জীবনের শেষের দিকে আরবের বিভিন্ন অংশে কতিপয় ভণ্ডনবীর আবির্ভাব ঘটে। মহানবী ইসলামের উপাতের পর তারা বিদ্রোহী হয়ে ওঠে, ইসলামের ধ্বংস সাধনের জন্য তারা লিপ্ত হয়। যে সমস্ত ধর্মত্যাগী মুসলমান নিজেদের নবী বলে দাবি করেন, তাদের মধ্যে ইয়েমেনের আনাসি গোত্রের নেতা আসাদ আনাসি, ইয়ামামার বনু হানিফা গোত্রের মুসাইলামা, বনু আসাদ গুত্রের তুলাহিহা, বনু ইয়ারবু গুত্রের মহিলা সাজা ভণ্ডনবীর মধ্যে উল্লেখযোগ্য। সংক্ষেপে ভণ্ডনবীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই আমরা দেখব যে ভণ্ডনবী আসাদ আনাসি। ভণ্ডনবীদের মধ্যে ইয়েমেনের আসাদ আনাসি গুত্রের নেতা আসাদ আনাসি সর্বপ্রথম নবুয়ত দাবি করে এবং ইসলামের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। রাসূলুল্লাহ ইসলামের জীবিত অবস্থায় হিজরি দশম সালে সে নবুয়তের দাবিদার হয়। সে ইয়েমেনের মুসলিম শাসনকর্তাকে বিতাড়িত করে হত্যা করে রাজধানী সানা এবং নাজরানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অতঃপর সে পার্শ্ববর্তী গোত্র প্রধানদের সহায়তায় একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করে এবং সমগ্র দক্ষিণ আরব তার দখলভুক্ত করে নেয়। মহানবী ইসলামের বিদ্রোহ দমনের জন্য হযরত সাদ বিন জাবাল রাদিয়াল্লাহুকে প্রেরণ করেন, কিন্তু ভণ্ডনবী আসাদ মহানবী ইসলামের মৃত্যুর দুই একদিন পূর্বে ইয়েমেনের নিহত শাসনকর্তার এক আত্মীয় ফিরুজ দাইলামি কর্তৃক নিহত হয়। মহানবী ইসলামের মৃত্যুর পর ইয়েমেনে পুনরায় বিদ্রোহ দেখা দেয়। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুজাহির নেতৃত্বে বিদ্রোহীদেরকে ধ্বংস করে দেন। মুসাইলামা মধ্য আরবের ইয়ামামা বানু হানিফা গোত্রের মুসাইলামা নিজেকে নবী দাবি বলেন, স্বরচিত বাণীতে ঐশ্ববাণী বলে প্রচার করে নিজেকে নবী বলে প্রকাশ করতে থাকে। সেখানে মহানবী ইসলামকে জানায় যে ধর্মপ্রচারে ও আরব উপদ্বীপ শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে সে তার সমতুল্য। মহানবী ইসলাম তাকে ভণ্ডামি, ধর্মদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেন, কেননা সে প্রতিনিধি আগমনের বর্ষে মহানবী ইসলামের নিকট ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ভণ্ড মুসাইলামা মহানবী ইসলামের নির্দেশ কণ্ঠপাত করেনি, বরং পবিত্র কোরআনের বাণী নকল করে নিজস্ব পদ্ধতিতে নামাজ ব্যবস্থা চালু করেন। প্রথম খলিফা হযরত আবু বকর দিলেনও হযরত ইকরামা এবং সুরাহাবিলেকে তার বিরুদ্ধে বিদ্রোহ দমনে প্রেরণ করেন। তারা এই যুদ্ধে মুসলমানের বিরাট বাহিনীর কাছে পরাজিত হন। অতপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ দমনে প্রেরণ করেন। এ সময়ের মধ্যে আরবের বনু ইয়ারবু গোত্রের ভণ্ডনবী খ্রিস্টান রোমানি সাজা মুসাইলামার সাথে যোগদান করে তাকে আরও শক্তিশালী করে তোলে। মহাবীর খালিদের সাথে 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধে সেই অসংখ্য অনুসর্ষ নিহত হন, মারা যান। এই যুদ্ধে মুসলমানদের বহু কোরআনে হাফেজ সাহাবি শাহাদাত বরণ করেন। এরপর হচ্ছে তুলাইহা। উত্তর আরবের বানু সাদ গোত্রে তুলাইহা নামক এক ব্যক্তিও নিজেকে নবী বলে দাবি করে। মদিনায় বেদুইনদের সাথে ষড়যন্ত্র করে সে যাকাত বিরোধী এক আন্দোলন গড়ে তোলে। মহাবীর হযরত খালিদ বিন ওয়ালিদ তাকে বুজাখার যুদ্ধে পরাজিত করে, ফলে সে পালিয়ে গিয়ে সিরিয়ায় আত্মগোপন করে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনু সাদ গোত্রকে ক্ষমা করে দেন। এই সুযোগে তুলাহা ফিরে আসে এবং সে পুনরায় ইসলাম গ্রহণ করেন। সাজা মধ্য আরবের বনু ইয়ারবু গোত্রে খ্রিস্টান রোমানি সাজা নবুয়তের দাবিদার হন। মালিক বিন নুবিয়ার নেতৃত্বে গোত্রীয় লোকেরা তার দলে দলে যোগদান করে, এতে তার শক্তি বৃদ্ধি পায়। ইসলামের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করে। সম্মুখ যুদ্ধের সাহস না থাকায় সে ভণ্ডনবী মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুসলমান ইয়ামার যুদ্ধে যখন নিহত হন সে ইরাকে পালিয়ে যান এবং পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। এইভাবে আমরা যে চারজন ভণ্ডনবী দেখলাম, আসাদ আনাসি, মুসাইলামা, তুলাইহা এবং সাজা, তারা ভণ্ডনবীর দাবি করলেও পরবর্তী সময়ে তারা তাদের অবস্থান থেকে সরে আসেন, কেউ মারা যান এবং কেউ আবার নতুনভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এভাবে হযরত আবু বকর যখন ক্ষমতায় ছিলেন, তিনি তার কর্তৃত্বের দ্বারা, তিনি তার বিচক্ষণতার দ্বারা ভণ্ডনবীদেরকে দমন করেন এবং মুসলমানদেরকে, ইসলামকে এক সমূহ বিপদ থেকে রক্ষা করেন। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।